মস্কো সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার বড় পরিসরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আজ বুধবার এই হামলা চালানো হয় বলে জানান রুশ কর্মকর্তারা। রুশ কর্মকর্তারা বলেছেন, ক্রেমলিন থেকে প্রায় 38 কিলোমিটার দক্ষিণে 3টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া ব্র্যানস্ক অঞ্চলের সীমান্ত ধ্বংস করা হয়েছে 115টি ড্রোন। মস্কোর মেয়র সের্গো সুবিয়ানিন বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে বলেন, 3টি ড্রোন বোবাদিত করা হয়েছে, এগুলো রাজধানী মস্কোয় হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। মস্কো অঞ্চলের পোডলস্ক শহরে এগুলো বোবাদিত করা হয়। মস্কোর মেয়র আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী ড্রোনের ধ্বংসাবশেষ যেখানে পড়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। ব্র্যানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন, রাশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলে সীমান্তে ড্রোন হামলার ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রুশ বার্তা সংস্থা আরআই এর প্রতিবেদনে বলা হয়, তোলা অঞ্চলে 2টি ড্রোন ধ্বংস করা হয়েছে। মস্কো অঞ্চলের পাশেই এটির অবস্থান।